আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি রেমেডি তৈরি করে দেখাবো, যে রেমেডি ব্যবহার করলে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল গজাবে আর চুল হবে অনেক বেশি লম্বা। তো এই রেমেডি কীভাবে তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এই রেমেডি তৈরি করতে আমি ব্যবহার করব পেঁয়াজ। পেঁয়াজ যে আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা হয়তো বা আপনারা সবাই জানেন। পেঁয়াজে রয়েছে এমন কিছু গুণাগুণ যা আমাদের চুলের নানা ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। একই সাথে পেঁয়াজ যেমন চুলকে কালো করে, চুল পড়া বন্ধ করে, চুলকে লম্বা করে, আবার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। চুল পড়া বন্ধ করার জন্য অনেক উপাদানই আছে, তবে পেঁয়াজ এমন একটি উপাদান যা মাথার চুল পড়া বন্ধ করার সাথে সাথে মাথায় নতুন চুল গজাতে খুবই সাহায্য করে। আর চুল কিন্তু খুবই দ্রুত গজায়। মাত্র কয়েকদিন ব্যবহার করলেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের মাথায় নতুন চুল গজানো শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি পেঁয়াজ নিয়েছি, আপনারাও একটি পেঁয়াজ নেবেন। এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর তারপরে পেঁয়াজের খোসা ছাড়িয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। এরপরে আমি যে কাজটি করব, এই পেঁয়াজটাকে আমি দেখুন ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে করে পেঁয়াজকে ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপরে যে কাজটি করব, এই পেঁয়াজকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। এখানে আমি একটি বাটি নিয়েছি আর এরপরে আমি গ্রেটার নিয়ে নেব আর তারপরে কেটে রাখা পেঁয়াজ আমি গ্রেট করে নিব। আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটেও নিতে পারেন। আমাদের মূলত পেঁয়াজের রস লাগবে। পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী। অনেকেই জানে পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী, কিন্তু বেশিরভাগ মানুষই জানে না কিভাবে পেঁয়াজের রস ব্যবহার করতে হয়। যদি আপনারা সঠিকভাবে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুল পড়া 100% বন্ধ হয়ে যাবে আর মাথায় নতুন চুল তো গজাবেই। তো বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে, এখন আমাদের যে কাজটি করতে হবে এই পেঁয়াজ থেকে রস বের করে নিতে হবে। তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে পেঁয়াজ কিন্তু গ্রেট করলেই অনেকটা রস বের হয়ে যায়। দেখুন পেঁয়াজের রস কিন্তু বের হয়ে গেছে। তো আপনারা এভাবে গ্রেট করেও নিতে পারেন, খুবই দ্রুত হয়ে যাবে, খুবই অল্প সময়ের ভিতর আপনারা গ্রেট করে নিতে পারবেন যেহেতু একটা পেঁয়াজ, এজন্য আপনাদের আলাদা করে ব্লেন্ডার ব্যবহার করা লাগবে না। এখন দেখুন আমি আরেকটি বাটি নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি ছাঁকনি। আমি গ্রেট করা পেঁয়াজ থেকে ছাঁকনির সাহায্যে রসটাকে নিয়ে নেব, যেহেতু আমাদের পেঁয়াজের রস লাগবে। আর পেঁয়াজের রসের সাথে আমি কিন্তু আরও কিছু উপাদান অ্যাড করে দিব, যে উপাদানগুলো ব্যবহার করার পরেই কিন্তু পেঁয়াজের রস খুবই কার্যকরী হয়ে উঠবে। পেঁয়াজের রস এমনিতেই অনেক কার্যকরী, আপনারা পেঁয়াজের রস ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটা চুলের জন্য কতটা উপকারী। যারা চুল পড়া নিয়ে টেনশনে আছেন আর অনেক কিছু ব্যবহার করার পরেও আপনাদের চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাচ্ছে না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা এই রেমেডি ব্যবহার করুন, দেখবেন আপনারা অনেক ভালো উপকার পাবেন। এটা কিন্তু একদমই পরীক্ষিত একটা রেমেডি, এটা আপনি শুধু আমার কাছ থেকে না, আপনি যদি ডাক্তারের কাছেও জানতে চান তাহলেও কিন্তু ডাক্তার বলবে যে পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী, মাথায় নতুন চুল গজাতে পেঁয়াজের রস খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের রস নেওয়া হয়ে গেছে। আপনারা যদি সরাসরি এই পেঁয়াজের রসও আপনাদের চুলে লাগান তাহলেও আপনাদের চুল পড়া বন্ধ করতে এটা কিন্তু খুব ভালো কাজ করবে। তবে আজকে আমি শুধু এই পেঁয়াজের রস লাগানোর কথা বলবো না, আমি এর সাথে দুটি উপাদান মিশিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো সেই দুটি উপাদান মিশিয়ে আপনারা অবশ্যই চুলে লাগাবেন। পেঁয়াজের সাথে অবশ্যই আপনারা একটি তেল মেশাবেন। আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি, আপনারা আপনাদের চুলের জন্য যে তেল ব্যবহার করেন সেই তেলটাই পেঁয়াজের রসের সাথে মিশিয়ে নেবেন। খুব একটা বেশি নেওয়া লাগবে না, আপনারা সামান্য পরিমাণে নারিকেল তেল এখানে নিয়ে নেবেন। আমি নারিকেল তেল নিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি আরেকটি উপাদান যোগ করে দিব আর সেই উপাদানটি হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুল পড়া তো বন্ধ করেই, এর সাথে অ্যালোভেরার সবচেয়ে বড় গুণ যেটা তা হচ্ছে অ্যালোভেরা চুলকে খুবই দ্রুত লম্বা করে। অ্যালোভেরা যদি নিয়মিত ব্যবহার করা যায় তাহলে চুল কিন্তু খুবই দ্রুত লম্বা হয়। তো বন্ধুরা, আপনারা কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল এখানে নিয়ে নেবেন। আমি প্রায় হাফ চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আর আমি এখানে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করছি। তবে আপনাদের বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে আপনারা গাছের অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন।
তাহলেও খুব ভালো হবে। তো এখন এই তিনটি উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে, পেঁয়াজের রস, অ্যালোভেরা জেল আর নারিকেল তেল। খুব ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের রেমেডি তৈরি হয়ে যাবে। দেখুন আমার রেমেডি তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে এটা ব্যবহার করবেন, একদম সঠিক পদ্ধতিতে ব্যবহার করা দেখে নেবেন আর আপনারাও সেভাবে ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা একটু তুলো বা কটনের সাহায্যে এই পেঁয়াজের রসের যে রেমেডি তা ব্যবহার করতে পারেন। সামান্য একটু তুলো নিয়ে তারপরে আপনারা এই রেমেডিতে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিয়ে আপনাদের মাথার স্ক্যাল্পে লাগাবেন। অবশ্যই কিন্তু মাথার স্ক্যাল্পে বা তালুতে লাগাতে হবে, তাহলেই কিন্তু এটা কাজ করবে। অথবা আপনারা আরও একটি কাজ করতে পারেন, আপনাদের বাসায় যদি স্প্রে বোতল থাকে তাহলে আপনারা স্প্রে বোতলে ভরে নিতে পারেন এই রেমেডি। দেখুন আমি স্প্রে বোতলে ভরে নিয়েছি, আপনারাও ঠিক এভাবে করে স্প্রে বোতলে ভরে নিতে পারেন আর তারপরে আপনাদের মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারেন। আর যদি স্প্রে বোতল আপনাদের বাসায় না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু হাত দিয়েও আপনাদের স্ক্যাল্পে লাগিয়ে নিতে পারেন। তবে অবশ্যই কিন্তু এটা স্ক্যাল্পে লাগাতে হবে, মাথার চুলে না। আপনারা রাতে ঘুমানোর আগেও এটা ব্যবহার করতে পারেন, অথবা আপনারা দিনের বেলায় গোসল করার 2-3 ঘন্টা আগেও এটা আপনাদের মাথায় লাগাতে পারেন। যদি আপনারা রাতে ঘুমানোর আগে লাগান তাহলে পরদিন সকালে উঠে গোসল করার সময় আপনারা শ্যাম্পু করে গোসল করে নেবেন, আর যদি দিনের দিন লাগান তাহলে 2-3 ঘন্টা পরই শ্যাম্পু করে গোসল করে নেবেন। সপ্তাহে 2-3 দিন আপনারা এই রেমেডি আপনাদের মাথার স্ক্যাল্পে ব্যবহার করবেন, খুবই ভালো ফলাফল পাবেন। তো আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা এই রেমেডি তৈরি করবেন আর ব্যবহার করবেন। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।